আজকের প্রথম প্রশ্নটি পাঠিয়েছেন মোহাম্মদ আল কাইফ মোহাম্মদ আল কাইফ তিনি বলেছেন তাফসিরে ইবনা আব্বাস কতটুকু গ্রহণযোগ্য তাফসির তাফসিরে ইবনা আব্বাস নামে কোনো তাফসির তিনি লিখে যাননি তবে কোনো সন্দেহ নেই আব্দুল ইবনা আব্বাস রদি আল্লাহ তালহ তিনি রসুল্লা সাল্লা থেকে তাফসির বিষয়ে বহু বর্ণনা আতিন উম্মার উদ্দেশ্যে উপস্থাপন করেছেন পেশ করেছেন আমরা তাহলে আজকের আপনারই প্রশ্নের উত্তরে দুটো বিষয় নিয়ে কথা বলবো এক ইবনা আব্বাস রদি আল্লাহ তালা আনহু মুফাসের হিসাবে তার গ্রহণযোগ্যতা সাহাবাদের কাছে তার মর্যাদা এবং উম্মার কাছে তার যে বিশাল পজিশন সেটা নিয়ে আর দ্বিতীয় হচ্ছে বাজারে তাফসির কাসির তাফসির ইবনা আব্বাস নামে যে তাফসিরটি আছে সেটির গ্রহণযোগ্যতা কতটুকু আর এরপর আরেকটা বিষয় আমরা বলবো সেটা হচ্ছে তাহলে ইবনা আব্বাস রাদি আল্লাহ তালাহ তাফসির আমরা কীভাবে জানব কোত্থেকে সংগ্রহ করব প্রথমে আসা যাক সাহাবা রেদোয়ান্লাহি আলহিম আজমাইন তাদের সবার মধ্যে আবদুল না আব্বাস রাদি আনহুমা তিনি একটা বিশেষ মর্যাদা তিনি তিনি পেয়েছেন উম্মা তাকে দিয়েছে তাকে দিয়েছে তিনি ওয়ান অব দ্য গ্রেটেস্ট স্কলার অফ উম্মা সাহবাই কেরামের মধ্যে তার এই জ্ঞানের কারণে বিশাল গ্রহণযোগ্যতা ছিল কারণ তিনি রাসুলসাল্লা সাল্লামের যুগে অবস্থান করেছেন নজুল আল কোরআনিল করিম বা কোরআন করিমের নাজিল হওয়াকে প্রত্যক্ষ করেছেন তিনি অনেকগুলো ঘটনার যে আসবাব ও নজুল যেটাকে আমরা বলি শাহুল নজুল সেটাকেও প্রত্যক্ষ করেছেন এবং তিনি অনেক বাস্তব ঘটনা প্রত্যক্ষ করেছেন যে ঘটনার উপলক্ষে নাজেল হয়েছিল যেটা তার পরে যারা এসেছিলেন তারা কিন্তু প্রত্যক্ষ করেননি ফলে তিনি এবং তার সাথে অন্য অন্য সকল তারা কোরআনের তফসিরের ক্ষেত্রে এই মধ্যে সবচেয়ে বেশি জানেন এবং সবচেয়ে বেশি জ্ঞানী এবং সবচেয়ে বেশি বিচক্ষণ সবচেয়ে বেশি প্রাজ্ঞ কোরআনের হাকা এক মাকা সম্পর্কে সবচেয়ে বেশি অভিজ্ঞ তবে এটাও সত্য সাহবাইকেরামের মধ্যে সকলেই সকল জ্ঞানে এবং তাফসিরের জ্ঞানে সমান সক্ষম এবং দক্ষ ছিলেন না তাদের একে অন্যের চাইতে অধিক দক্ষ কখনও কখনো ছিলেন যেমনটি আমরা রাসুলদের ক্ষেত্র আল কোরআনে দেখি আল্লাহ সামতাল্লাহ বলেছেন তিলকর রসুল ও ফদাল্লাব আল্লাহম আলা বউ সে সকল রাসুলদের কাউকে অন্যদের উপর আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছি এমনিভাবে কেরামের মধ্যেও একজন আরেকজনের চাইতে শ্রেষ্ঠত্বের বিষয়টি ছিল তবে তারা প্রত্যেকেই ছিলেন আমানাদ্দার এবং তারা প্রত্যেকে ছিলেন ন্যায়পরায়ণ এবং তারা প্রত্যেকে ছিলেন উম্মার কাছে সম্মানিত ব্যক্তি ইমন আব্বাস রাদি আল্লাহ তালা আনহু তিনি সাহাবাদের মধ্যে যারা মুফেসের ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন সবচেয়ে প্রসিদ্ধ ছিলেন যদিও তিনি তাদের প্রায় সকলের মধ্যে বয়কনিষ্ঠ ছিলেন অল্প বয়সে ছিলেন তরুণ এবং কিশোর সাহাবে ছিলেন তিনি হিজরতের আগে রাসুলসাল্লাহ সাল্লাম যে মদিনা হিজরত করেছিলেন তার তিন বছর আগে তিনি জন্মগ্রহণ করেন অর্থাৎ রাসুলসাল্লাহ সাল্লামের ইন্তেকালের সময় তার তেরো বছরের মতো বয়স ছিল তিনি একদম ছোট থেকেই নবী সাল্লাহ সাল্লামের সাথেই থাকতেন নবী সাল্লাহ সাল্লামের সাথে তার অনেক ঘটনা নবীল সাল্লাম কখনও তাকে তার বাহনে চড়াতেন তাকে সুন্দর কথা সেই ছোট্ট সময় থেকেই শেখাতেন যেমনটি একটি হাদিসে বর্ণিত হয়েছে তিনি বলেছিলেন ইয়া গোলাম ইহফাজিল্লাহা ইয়াহফাদ কাশি বিখ্যাত হাদিসটা নবী সাল্লাহ সাল্লাম তাকে কতটা স্নেহ করতেন ভালোবাসতেন এবং তার সাথে রাখতেন এটা তার প্রমাণ আর এরও অতিরিক্ত তিনি নবী সাল্লাহ সাল্লামের কারিব ছিলেন আত্মীয় ছিলেন তার স্ত্রী মাইমুনা রাদি আল্লাহ তাল আনহার দিক থেকে তার কারাবত ছিল অর্থাৎ তার আত্মীয়তা ছিল ইবন আব্বাস রাদি আল্লাহ তাল্লাহ আনহু শুধু নবী সাল্লাহ সাল্লামের সাথেই যে সবসময় থাকতেন তার জামাত করেছেন এমনটি নয় বরং তিনি বড় বড় সাহাবাদের সাথেও ছিলেন যেমন আবুবাকর রাদি আল্লাহ তালনহ অমর রাদি আল্লাহ তুয়াল আনহু তিনি যেমনটি রাসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে এলেম নিয়েছেন তেমনটি বড় বড় সাহাবাদের কাছ থেকেও তিনি আইলেম নিয়েছেন পরবর্তীতেও তিনি তাদের কাছ থেকে আইলেম নিয়েছেন যেটা ছোট্ট সময়ে হয়তো তিনি রাসুল সাল্লামের কাছ থেকে নিতে পারেননি অর্থাৎ তিনি রাসুল সাল্লাহসাল্লামের কাছ থেকে জানিয়েছেন তার অতিরিক্ত আরও অনেক কিছু পরবর্তীতে বড় বড় সাহাবাদের কাছ থেকেও নিয়েছেন ফলে সকলেই ওলামাই কেরামের সকলেই এমনকি সাহাবাই কেরামও তার জ্ঞানের যে গভীরতা জ্ঞানের যে প্রশস্ততা তার যে বিচক্ষণ বিচক্ষণ এসব কিছু বিচক্ষণতা এসব কিছুর পক্ষে তারা সাক্ষ্য দিয়েছেন সার্টিফাই করেছেন এমন কি আমাদের কেরাম সালাফের মধ্যে অনেকেই তাকে অনেকগুলো উপাধি দিয়েছেন লকাব দিয়েছেন এবং এই লাকাবের মধ্যে কিছু লকাব তো আমরা হাদিসের মধ্যেও পাই যেমন তাকে বলা হয়েছে আলবাহাব বাহারুল আলুম বাহার বলা হচ্ছে হাইবর বলা হচ্ছে তার জুমানুল কোরআন এবদমাসরুদ রাদী আল্লাহ তাল্লা আনহু তার ব্যাপারে বলেছিলেন ন্যায়মা তার জমানুল কোরআন ইবনু আব্বাস ন্যায়মা তার জমানুল কোরআন এবনু আব্বাস কোরআনের মোতার্জেম হিসাবে মুফাসের হিসাবে ইবনু আব্বাস কতই না উত্তম এ হাদিসটি ইমাম হাকিম তার আল মুস্তাদ্রাক গ্রন্থে বর্ণনা করেছেন আল মুস্তাদরাক গ্রন্থে ইবন অমর রাজি আল্লাহ তাল্লাহ আনহুমা থেকে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়া ই হে হ্যা হিল উমা আব্দুল্লাবনু আব্বাস এই উম্মার হেবর বা কালি হচ্ছে আবদুল্লা তাআলা আব্বাসমা ও আমরা সাহি বুখারীর মধ্যে দেখি যে আবদুল্লা ইবনা আব্বাস সেই ভাগ্যবান ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত যার জন্য স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দোয়া করেছেন ইহাদিস বুখারির মধ্যে এসেছে নাবি সাল্লাহাম বলেন আল্লাহমা ফাকে হুফিদ্দিন আল্লাহ মা ফ্কে হে আল্লাহ তাকে দিনের গভীর জ্ঞান দান করুন এবং ইমাম আহমদের মধ্যে এই কথাটা এভাবে বর্ণনা করা হয়েছে তিনি বলেছেন মানে ফাক্কে হাফিউদ্দিন এবং ওয়া আল্লেম হু অ্যাট এবং তাকে দ্য তথা তাফসিরুল কোরআনের জ্ঞানও দান করুন অমর আবুল খত্তাব আল্লাহ তাল আনহু তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ সাহাবিদের একজন আমিরুল মমিনিন খোলাফার আশেদিনের মধ্যে দ্বিতীয় খালিফা তিনি আবদুল্লাবনা আব্বাসকে তার ম্যাজলিসে খুব কাছাকাছি বসাতেন এবং তিনি যে কোনো বিষয়ে আবদুল্লাবনা আব্বাসের মতামত জানতে চাইতেন এবং তার এলেমটা নিতেন অর্থাৎ তার মতামত তিনি কি কি জানেন তার কি ইত্যাদি আসলে সাবাইকরাম যখন মতামত পেশ করতেন এটা কিন্তু তাদের এলেমের আলোকে করতেন তারা আন্দাজে অনুমানভিত্তিক কোনো কথা তারা বলতেন না তারা সবসময় কোরআন হাদিস ভিত্তিক কথা বলতেন আচ্ছা আর ইবনু আব্বাস রাদি আল্লাহ তাল আনহুর তাফসিরকে যদি আমরা সামনে রাখি যেগুলো আমরা বিভিন্ন তাফসির গ্রন্থে পাই যেমন তাফসির উত্তবাড়ির মধ্যে তাফসির ইবনু ক্যাথিরের মধ্যে তারপরে ইমাম দাহাবির মানে তাফসির বিষয়ক যত মতামত আছে সেখানেও এবনু আব্বাসের অনেক বর্ণনা আছে এছাড়া আরও অনেক মোফাসের যারা রয়েছেন পূর্ববর্তী বা পরবর্তী তারা প্রত্যেকে ইবনা আব্বাসের অনেক তাফসির বিষয়ক রেওয়ায়াত তারা বর্ণনা করেছেন তো এই জায়গায় আমরা দেখি যে কিতাবুল্লাহরে তাফসিরের ক্ষেত্রে এবনা আব্বাস রাজি আল্লাহ তাল মানহাত ছিল যে তিনি যা রাসুলসাল্লাহ সাল্লামের কাছ থেকে শুনতেন প্রথমত সেটাই তিনি গ্রহণ করতেন তারপর তিনি সাহাবাদের কাছ থেকে যা শুনতেন সেটাই তিনি গ্রহণ করতেন এরপরে যদি তিনি কোনো কিছু মানে রেওয়ায়তের মধ্যে না পেতেন তখনই তিনি কোরআন এবং সুন্নার বা এই রেওয়ায়তগুলোর মূলনীতির আলোকে তিনি বর্ণনা করতেন আচ্ছা এখানে দ্বিতীয় বিষয়টা আমরা একটু আসি যে তফসির আব্বাস নামে বাজারে কি কোনো তাফসির আছে উত্তর হচ্ছে হ্যাঁ আছে তানভিরুল মাকাবিস তানভির আল মাকাউ তানবীর তানভীরুল তানবীর এই বইটি ইবনু আব্বাসের দিকে নেসবত করা হয় এবং এটি মিশরে বেশ কয়েকবার প্রিন্ট করা হয় কিন্তু এ সম্পর্কে বিশুদ্ধ কথা হচ্ছে এটি মূলত ইবনু আব্বাস রে আল্লাহ তালা আনহুর কাছ থেকে সংকলিত কোনো তাফসিন নয় এ প্রসঙ্গে ইমাম শাফি রহমাহুল্লাহ বলেন আন এবন আব্বাস ইল্লা বেমে ইহে হাদিস তিনি বলছেন যে ইবনু আব্বাস রাধি আল্লাহ আনহুর কাছ থেকে কোনো তাফসির কোনো কোনো কিছু সাব্যস্ত হয়নি অর্থাৎ গ্রন্থ আকারে কোনো তাফসির সাব্যস্ত হয়নি তবে একশতের মতো হাদিস আছে এটা ইমাম শাফির মত তবে আমরা হয়তো ইমন আব্বাস রাদি আল্লাহ আনহুর তাফসির সব কিছু যদি আমাদের যে তুরাত ক্লাসিক্যাল বিভিন্ন বই আছে সেখান থেকে যদি জোগাড় করি তাহলে দেখা যাবে যে আরও অনেক বেশি এবং এ কাজটা পরবর্তীতে অনেকে করেছেন যে আব্বাস রাদি আল্লাহ তাল আনহু থেকে যে তাফসিরের রেওয়ায়তগুলো শুদ্ধ সেটা তাফসিরে তাবারির মধ্যে পাওয়া যাক বা তাফসির কর্তবের মধ্যে পাওয়া যাক বা তাফসির এমন ক্যাথিরের মধ্যে পাওয়া যাক বা অন্য গ্রহণযোগ্য অন্য যে কোনো তাফসিরের মধ্যে পাওয়া যাক সেগুলোকে একসাথ করে অনেকেই বর্তমান যুগে অনেকে সংকলন করেছেন অনেক গবেষক এ কাজটা করেছেন সেটা হতে পারে তবে এই যে তাফসিরটা উইরুল মাকাবিস এটা শুদ্ধ নয় তাহলে আমরা তৃতীয় বিষয়টাও কিন্তু বলে ফেললাম সেটা হচ্ছে যে ইবনা আব্বাসের তাফসিরটা তাহলে কোথায় পাবো সেটা আমরা বিভিন্ন বইতে পাবো আর এখন যারা নতুন করে ওই বইগুলো থেকে সংকলন করেছেন সেখানে আমরা পেতে পারি